নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী তথা শিক্ষিকা শিল্পী সাহার সমর্থনে বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এক প্রকাশ্য পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অত্যাচার ও ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িকতা সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে এদিন তিনি সোচ্চার হয়ে ওঠেন সভামঞ্চ থেকে। খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।